আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ প্রণাম আর এই কৈলা স্মৃতিতে ভগবান যাদের প্রতিষ্ঠা করে গেছেন আশুতোষ ভগবান এবং জগৎজননী মা পার্বতীকে প্রণাম নিবেদন করছি আজ এই মহতি ধর্ম সভায় বহু দেবা দেবী ঋষি মুনি উপস্থিত আছেন তাদের কেউ জানাই আমার ভুলণ্ডিত ভক্তিপ্রুত প্রণাম তৎপরে আজ কি মঞ্চে যেসব বিদগ্ধ জ্ঞানীজনরা বসেছেন তাদের পায়ের ধুলার যোগ্য নয় আমি তবুও এই গুরু ভগবানের সুযোগ জীবনে অনেক ধর্ম সভা সুযোগ পেয়েছি আজ আমরা শুনলাম গুরু গোবিন্দ তাইতো বাবা বোধনাথানন্দজী যে কথা বললেন সেই কথা আমার একটা কথা মনে পড়ল গুরুদেব পুরী ধামে গেছেন গুরুদেব যখন কেন বলছে আজকে সকালে যারা আমাদের সঙ্গে ঠাকুরকে নগরে নিয়ে গেছেন আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা পরে আসব গুরুদেব যখন পুরী ধামে যেতেন যোগেন্দ্র কুটিরে অবস্থান করতেন তা গুরুদেবের সঙ্গে তার লীলা পার্শ্ব যারা সবাই গেছিলেন তো গুরুদেবের ইচ্ছা হয়েছিল পুরী পুরীধা জগন্নাথ মন্দিরে একটু নাম করবে। কথাটি বলছি শুনুন ভালো করে তো তাতে মন্দির একটা নিয়ম ছিল এক টাকা পঁচাত্তর পয়সা রসিদ কাটতে হবে তবে গিয়ে মন্দিরের ভেতরে আপনি নাম করতে পারবেন তো গুরুদেব যখন তার ইচ্ছা প্রকাশ করলেন মন্দিরের থেকে গুরুদেবকে জানানো হলো এক টাকা পঁচাত্তর পয়সা রসিদ কাটলে তবে নাম শোনা দিতাম গুরুদেব কইলেন গুরুদেব কি বললেন কয় আমি পয়সা দিয়া জগন্নাথের নাম শুনাম না জগন্নাথের যদি নাম শুনতে হয় আমার কাছে গিয়া শুনবে এবার চলে গেলেন জগন্নাথ কুটির ছিলেন তারা গুরুদেবের সমাদা ছিলেন গুরুদাস ব্রহ্মচারী আরো অন্যান্য আমি সেগুলো ব্যাখ্যায় যাব না এবার গুরুদেব চলে গেলেন যোগেন্দ্র কুটির বসে তাদেরকে নাম শুরু করলেন পরের দিন এই মন্দির দিকে বলা হলো কাকে মধুসূদন যে ওনাকে ডাকো বলো পয়সা জিতবে না চিন্তা করুন কি কানেকশন যে কথাটা বললেন সরাসরি পেয়ে যাবেন ওনার কথায় আজকে সকালে নগরে গেছি ঠাকুরকে করে করে তা রামানন্দদা তিন বছর আগেও তিনি এই দধিহারি মাথায় নিয়েছিলেন কিন্তু নগরে যেতে পারেননি আর সৌভাগ্যক্রমে গত বছর এবছর আমার এই শচ করতে হচ্ছে তো গত বছরও আমরা সবাই যাই ওই লিঙ্গরায় মন্দিরের বাইরে একটু ঠাকুরকে দর্শন করিয়ে আমরা চলে এসেছি আজকে কি হলো যখন আমরা গেছি তো আমাদের কুনাভাই বলে আসে আশ্রমে তো সে আবার ওখানকার পান্ডা আমরা যখনই গেছি সে হঠাৎ মন্দির দিয়ে বেরোচ্ছে বেরিয়ে শ্রীগুরু যায় শ্রীগুরু যায় দাদা ভিতরে আসন চিন্তা করুন আমি ভাবলাম এটা কুনা ভাই ডাকছে না গুরুদেবের আজকে ইচ্ছা হয়েছে মন্দিরে যাবে লিঙ্গরাজ মন্দির আর কি করলেন আজকে সংক্রান্তিতে শিব মন্দিরে প্রচন্ড ভিড় অনেক ভিড় ছিল যারা গেছে তাদের মধ্যে আমাদের স্পেশাল ভাবে আমাদের মানে আমার ভগবানকে স্পেশাল ভাবে নিয়ে গেলেন পাশে করে। আর সব পান্ডারা এরকম সবাইকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ দেবাদিদেব মহাদেব এসে এসেছে আবার সুন্দর কথা বলছি যখন ঠিক লিঙ্গরায়ের মন্দিরের কাছে যাব নাচতে নাচতে সুন্দর দেখছি আমাদের সম্মুখে গিয়ে আগে মন্দিরের দিকে গেল তাই না ঠিক লক্ষ্য করেছেন অর্থাৎ ভগবান এসে গেছে বাহনটা আগে আসবে সুন্দর গেলাম এবার আমি করলাম কি আমি কিন্তু বুঝে করিনি আমি ঠাকুরকে নিয়ে ওই লিঙ্গলের মহাপ্রভুর থালা সুন্দর রেখে দিলাম যে রেখে দিলাম ওই পান্ডা বলল আজ্ঞা টিকে এপটে রক্ষা নিচে দেখলাম গুরুদেব না সুন্দর যেন প্রণাম করার মতন প্রণাম হর আর হরি কে হর কে হরি আজকে অদ্ভুত মিলন দেখলাম তাই এই মধুসূদন সিংহারি কথা বলছি তার আগে বলছি তিনি যে বললেন আজকে গুরুদেবের মন্ত্রের কথা তাই না এই শ্রী গুরুজয় একটা মন্ত্র হতে পারে কেন স্বামীজি ছোটবেলায় মন্ত্র ভুলে গেছিলেন ঠাকুরকে বলেছেন এই মন্ত্র ভগবান কি বলেন যে কৃষ্ণ ভক্ত হয় যে গুরু ভক্ত হয় বড় চতুর হয় যদি ভক্ত চতুর হয় ভগবান কেমন চতুর বলুন তো তাই তিনি মন্ত্র দেখছে মন্ত্রটা শুনেছি শিখ মন্ত্র হিসেবে বলবে হ্যাঁ তাই এই যে শ্রী গুরু সঙ্গের যে মন্ত্র এটা কিন্তু বিশাল এ কোনো সাধারণ মন্ত্র নয় একদম সিদ্ধ মন্ত্র சதগুরু ভগবান নিজে প্রমাণ করলেন আপনি আচরি ধর্ম পরকে শিখায় சதগুরু ভগবান সব কিছু শেখাতেন যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যার কাপড়ের অভাব নাই নিজে কাপড় সেলাই করে পরতেন এখানে উৎসবতো আমরা ছোটবেলায় বুঝতাম না শুনলে ওই যাদাকর্মী হয়ে আসতেন প্যান্ডেল খুলতেন দড়ি পড়ে থাকতো গুরুদে জকিতে বসে ওই দড়িগুলো বলের মতন গোল্লা করে রেখে দিতেন দিতেন গুরুদেনকে জিজ্ঞেস করা তো গো এইগুলা আপায় করে দেখো জিনিস যদি য না করে রাখি দরকার সময় কার কাছে চা চিন্তা করে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি আমাদের জন্য কত চিন্তা আমরা কে তার জন্য চিন্তা করি বলেন তো কত সৌভাগ্যের বলে আমরা শ্রীগুরুর সঙ্গে আশ্রয় পেয়েছি কারণ শ্রীগুরুর সঙ্গে প্রাণপুরুষ প্রমাণ করলেন বাংলাদেশে মেয়ের কালীবাড়ি সেখানে গুরুদেব পঞ্চমন্ডী আসনে বসে তার ধ্যান করছে ধ্যানে নিমগ্ন হয়ে গেছে অন্তর্দশায় চলে গেছে দশা কিন্তু তিন রকম হয় অন্তর্দশা দশা বাহ্য অর্ধ যখন অন্তর্দশায় দশায় চলে যান আর মানুষ মানুষের মধ্যে থাকে না ভগবান তাই সদ্গুরু ভগবান সেদিন নিমগ্ন হয়ে গেছিলেন ধ্যানে এবার সেই মেহের কালীবাড়ির বেদি দুবাগ হয়ে যায় তার মধ্য দিয়ে জগৎ মা কালী আবির্ভূত হন প্রকট বলছেন দুর্গা প্রসন্ন তোমার মন্ত্র ভুল হচ্ছে বন্ধ কর ঠাকুর কর্ণপাত করলেন না দ্বিতীয়বার আবার বললেন দুর্গাপ্রসন্ন আমার মন্ত্র ভুল হচ্ছে তুমি মন্ত্র বন্ধ করো ঠাকুর কাতেও কর্ণপাত করলেন না কারণ নিমগ্ন ছিলেন যখন তারপরও বলেছেন তখন মৃদু হেসে বলছেন হে মা এই যে আমার সিদ্ধ মন্ত্র এই মন্ত্র ভুল হতে পারে না যদি এই মন্ত্র ভুল হতো তুমি আমার সামনে প্রকট হতে না স্বামীজির কথা মনে পড়ে গেল তাই আমরাও যদি এই মন্ত্র এই যে কৈলাস স্মৃতি আমরা বসেছি যারা আসতে পেরেছেন মানি আমাদের ব্যবস্থা আপনাদের হয়তো সঠিক আমরা দিতে পারি আমরা যথেষ্ট চেষ্টা করেছি পরিষেবা দেওয়া কিন্তু গুরু ভগবান আগের থেকেই ব্যবস্থা করে রেখেছে উৎসব যেদিন আরম্ভ হবে মানুষ আসা শুরু করেছে সেদিন হঠাৎ করে এত বৃষ্টি সবাইকে একদম ঠান্ডা করে দিলেন একদম শান্তি জল দিয়ে দিলেন দ্বিতীয় দিন তাই হলো আর মহোৎসবে কিন্তু কালো মেঘ হলো কিন্তু বৃষ্টি হলো না এবার সত্যি বলুন তো এবার গরমে কে কষ্ট পেয়েছেন কারণ কি জানেন আমরা যতটা চিন্তা করি তার থেকে শতগুণ চিন্তাটা আমাদের আমাদের জন্য তিনি পাহারাদারের কাজ করেন জানেন যে কথা আমরা কি করছি আজকে এই প্রসঙ্গ তো বলছি এই কথাগুলো আগে হয়েছে আলোচনা এই জ্ঞানী গুণীজন বলে গেছেন আমি একটু এলোমেলো ভাবেই বলছি আমি একটু বোকা মানুষ তো এত জ্ঞান বুদ্ধি আমার নেই তবু বলছি ভগবান সদা সর্বদা আমাদের জন্য চিন্তা করেন আমাদের মতন আমরা বলি তার সেবা করি না আমি বলছি গুরু ভগবান আমাদের সেবা করেন কথাটি যদি ভালো করে চিন্তা করেন তাহলে ভাববেন কেন প্রথম যখন আমরা মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছি সেদিন আমাদের প্রথম জন্ম হয়েছে তারপর যেদিন শ্রীগুরুর সঙ্গে দীক্ষা পেলাম সেদিন আমাদের দ্বিতীয় জন্ম সেবার অধিকার পেলাম কে করলো সেবা গুরু ভগবান আমাদের শ্রীগুরুর সঙ্গে আশ্রয় দিয়ে আর শ্রীগুরুর সঙ্গে আশ্রয় নিয়েছি বলে আজকে এত মানুষ আমাদের চিনেছে এত মানুষের ভালোবাসা পাচ্ছে নালে কে কাকে জিজ্ঞেস করতে বলুন সত্যি বলুন তো এই যে কথা শ্রীগুরু সঙ্গের এই মতো অবস্থা সেদিকে একদম মাথা দেওয়া দরকার নেই গুরুর ভাবে থাকতে হবে এত অপূর্ব এত সরল সোজা আমি তো বলতে পারি ভুগবাজি অন্য কোন সম্প্রদায় নাই তাই যে জিনিস খুব সহজে পাওয়া যায় তার মূল্য সবাই দেয় না আমরা দিচ্ছি না অন্য অন্য সম্প্রদায় অনেক রকম বাধা অনেক অনেক রকম ব্যবস্থা আর আমাদের সরল সহজ ব্যবস্থা তো তাই আমরা মূল্য না আমাদের গুরু ভগবান যে স্বয়ং ভগবান রথযাত্রা হয় এই ধামে রথযাত্রা রথযাত্রায় গুরুদেব একবার রথযাত্রায় গেছেন ওই বাইশ পাঁচও বলেন সিঁড়ি গুরুদেব ডান দিকে দাঁড়িয়ে আছে এবার জগন্নাথকে দুলিয়ে দুলিয়ে আনা হয় তারা দেখবেন এখন সবাই টিভিতে দেখতে পারেন এখন ডাইরেক্ট জগন্নাথকে দুলিয়ে তুলে পহন্ডি করে আনা এবার পন্ডি সময় জগন্নাথ ডান দিয়ে খালি ভেঙে যাচ্ছে ডান দিকে ধরে যাচ্ছে এবার পাণ্ডারা বড় আশ্চর্য হচ্ছেন জগন্নাথ যদি ইচ্ছা না করে কিছু হবে না তো বড় পাণ্ডা একটু বুঝলেন কোন একজন বিশিষ্ট মহাত্মা আছেন। যার ফলে জগন্নাথ খালি ডান দিকে ঢেলে যাচ্ছে সে আর কেউ নয় আমাদের জগন্নাথ ছিলেন তাই প্রণামে বললাম তো শ্রী জগন্নাথ আমাদের দুর্গা প্রসন্ন ভগবানই সেদিন সেই পহন্নি যাত্রায় উপস্থিত ছিলেন তো জগন্নাথ দুর্গা প্রসন্নকে দেখার জন্য ডান দিকে ঢেলছে তো পান্ডা গিয়ে বলছেন মহারাজজি আপনি একটু সামনে আসুন চিন্তা করুন কার শিষ্য আমরা বলুন তো এই শিবপ্রসাদ মহারাজ বেনারসে এখানে যারা প্রত্যেকবার আসেন শিবপ্রসাদ মহারাজ কাশিদাম বিশ্বনাথ ভগবানের মূল সেবক এবার বয়স অনেক হয়ে গেছিল হাতে একটা ত্রিশুল থাকতো না উঁচু লম্বা মানুষ আর হাতে বিভূতি সকলকে বিভূতি পড়িয়ে আমরাও পড়তাম তো এখানে এই জায়গাটায় গুরুদেবের মঞ্চ হয়েছে গুরু পূজা চলছে হঠাৎ করে শিবপ্রসাদ মহারাজ তখন ঠিক মতন হাঁটতে পারতেন না বয়স হয়ে গেছে চামড়াও ধুতরে গেছিল অনেকটা এবার ওই ত্রিশূলটাকে লাঠির মতন ব্যবহার করতেন তো যখন গুরু পূজা চলছে হঠাৎ করে উনি নৃত্য শুরু করবে একদম নটরাজ তাণ্ডব নৃত্য যেন নৃত্য থামছে না সবাই অবাক হয়ে গেছে যে ঠিক মতন হাঁটতে চলতে পারে না বয়সে ভারাক্রান্ত হয়ে গেছেন সে এভাবে নাচছেন নাচ আর থামে না পুজো চলছে সবাই তার দিকে তাকিয়ে আছেন একভাবে যাচ্ছেন এক পায়ে দাঁড়িয়ে অনেক সময় পরে করে পড়ে গেলেন একটু মূর্ছা হয়ে গেলেন কিছু সময় পরে একটু জল ছেটানোর পর তিনি তার থেকে বিরত হলেন জিজ্ঞেস করা হলো মহারাজি কে গে বলছে ভগবান যা পাধার রে তো মুজমে নেই থা চিন্তা করতে পারে বাইরের মানুষ না বোঝে পলাশিতে নাট মন্দির হওয়ার আগে ওখানে কলা বাগান ছিল কর্মীদের গুরুদেব আদেশ করলেন কলা বাগান পরিষ্কার করতে কর্মীরা কলা বাগান পরিষ্কার করতে গেছে তো সেখানে নাক নাক বেরিয়েছে যেই ফনা তুলে সবাই ভাই ভেতেই ঘুর ছুটে বাবা ওইখানে কাজ করা যাইবে না কই বাবা ওইখানে বিশ্ব জল নাক ক ল দেখি কেউ তো আগে যাচ্ছে না দেবে কি গেলে এবারে বলছেন দেখো এত দিন তোমরা এইখানে ছিলা আমার প্রয়োজন হয়নি এবার আমার সন্তানদের জন্য এখানে নাথ মন্দির হইবে তোমরা প্রত্যাবর্তন করো এবার নাগ দেব করলেন কি গুরুদেবের চরণে মাথা ঠেকিয়ে আস্তে আস্তে সুরসুর করে চলে গেলেন করতে পারে গুরুদেব বললেন দেখো পশু পাখি আমার এ বোঝে তোমরা বুঝলা না তোমরা চিনলা না তাই স্বামীজি যে কথা বললেন যাকে দেখলে গুরু স্মরণ হয়ে যায় তার ইষ্টমন্ত্র স্মরণ হয়ে যায় গুরুদেব বলছেন যারা শ্রীগুর সঙ্গে তোমরা এমন হবে তোমরা হেঁটে গেলে পাশ দিয়ে লোকে বলবে যে তোমরা শ্রীগুরুর সঙ্গে তো আমাদের একটা বিশেষ পরিচয় আছে কিন্তু এই যে মায়েরা বৃহস্পতিবার যখন লাল পাড়ে শাড়ি পরে যান মাতৃ সঙ্গে অনেক সম্প্রদায় আছে তারা ওই অঞ্চলে নিজের গুরু ভাই ভাইকে খুঁজেও পায় না তাদের কোনো সাপ্তাহিক অনুষ্ঠানও হয় না আমি আমার শাখা সঙ্গে বলছি কটকে আমরা আমাদের শ্রীগুরু সঙ্গ ছাড়া অন্য সম্প্রদায়ের গুরু ভাই তাদের বাড়িতে আমরা সঙ্গ করি তারা বলছেন দাদা আপনাদের যে সঙ্গের ব্যবস্থাটা একটা অদ্ভুতপূর্ব যেটা আমাদের মধ্যে নেই তারা নিজে স্বীকার করে কিন্তু আমরা কি জানেন তো সহজে পেয়ে গেছি তাই আমরা মূল্য দেই না এমন অমূল্য রত্ন পেয়েছি যে চেয়ে দিয়েছেন তো তাই বুঝি না বোঝার চেষ্টাও করি না খালি কি হলো না হলো কার দোষ দেখবো আগে নিজেকে চেন এই উৎসবে এসেছি আমি কি করলাম আমার কি করণীয় একবার ভেবে কে কি দোষ করলো কে কি না করলো সেই নিয়ে এত মাথা ব্যথা নিজের শরীর খারাপ হয় তারপরে প্রেশার বেড়ে যায় তার জন্য ওষুধ খেলে ও কেন যার চিন্তা করলে প্রেশারের ওষুধ খেতে হবে না আর ডাক্তারখানায় যেতে হবে আমরা সেটা করি না এই আশ্রমে আপনাকে বলছিলাম আজকে গুরু পূজায় সকালবেলা এই একটা কিন্তু অদ্ভুতপূর্ব পূর্ব এটা আপনি শ্রীগুর সঙ্গে যত আশ্রম আছে এরকম খুঁজে পাবেন না এই যে চারটে পিলার এত বড় ছাদ চারটা পিলারে দাঁড়ানো কিন্তু অসম্ভব একটু যদি ভালো করে দেখেন কে ইঞ্জিনিয়ার জানেন স্বয়ং ভগবান তার সমস্ত কর্ম নিখুঁত এই ব্যাপারে বিনোদানন্দ সরস্বতী পর্দা বলতে সে যে কি না জানতো জানি না সেলাই থেকে শুরু করে রান্না থেকে শুরু করে তেল মশলা ছাড়া রান্না করে দিতেন ভগবান এত বলে সুস্বাদু চিন্তা করতে পারেন কার্য চাষিরা যারা গুরুভাই গুরুদেবের আশ্রিত জন তারা আসতেন চাষের পদ্ধতি বলে দিতেন তারা উপকৃত হতেন গান বাজনা দেখবেন ওই যে আপনার গীত শুধু গীতমালায় দেখবেন নিচে গান লেখা আছে কোথায় গানটি রচনা হয়েছে আবার ওপরে দেখবেন গানের সুর কোন রাগ আবার কোন তাল বুঝতে পারছেন তো কেমন ভগবান আমরা পেয়েছি তারপরেও কি প্রশ্ন তারপরেও কি সঙ্গের সঙ্গে সন্দেহ থাকে তাহলে আমি তো ভাববো আমরা গুরুদ্রোহী কারণ গুরুদেবের শেষ আশীর্বাদ বাণীতে বলছেন আমি বিদায় নেওয়ার পূর্বক্ষণে তোমাদের কিছু বলিতে চাই আমার অন্তর্ধানের পর যদি তোমরা ভাবো যে আমি নাই আমার অস্তিত্বে তোমাদের বিশ্বাস নেই তখন তোমাদের পরীক্ষার সময় তো এই যে পরীক্ষায় আমরা হব হব না ফেল তো আমরা তো ফেল হওয়ার রাস্তাটা বুঝছি পাশ হওয়ার চিত্র আমাদের নেই তা আমাদের তার অস্তিত্বে আমাদের বিশ্বাস থাকা দরকার শ্রীগুরু সঙ্গ গুরু গুরুই সঙ্গ এর বেতন চিন্তা অন্য চিন্তা দরকার নেই অনেকে বলে ওই দাদা দীক্ষা হচ্ছে না অনেকে অন্য অন্য সম্প্রদায় আমাদের দীক্ষা নেওয়াটা ভুল হয়েছে কারণ কি দীক্ষা নিয়ে আমরা ভগবানের নিয়ম পালন করতে পারিনি সেগুলো সঙ্গ তোমাদের বংশ পরম্পরা হোক ঠাকুর বলেছেন তো তো আমরা কি বংশ পরম্পরা করতে পেরেছি যদি আমি করব তাহলে আমার বাড়ির ছেলে যাবে বাইরে যা হয়ে যা তাই তো গুরুদেব নিজে বলতেন বাবা মাকে সম্মান দিতে দীক্ষা নিতে গেলে আগে আদেশ নিয়ে আসো তাহলে এত সুন্দর কথা যার মুখে শুনেছি আমরা যে আমাদের এত সুন্দর শিক্ষা দিয়েছেন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনকি অন্য অন্য সম্প্রদায় পাবেন না কোন গর্ভবতী মা যখন সে গর্ভবতী হবে কিভাবে চলবে তাহলে তার গর্ভে সুসন্তান আসবে সেই ব্যবস্থাও গুরুদেব করে দিয়েছেন কি না করেছেন আমাদের জন্য তা তিনি আমাদের নিত্য সেবা করছেন আমরা সেবা করছি এই যে হেসে কথা বলছি এই হাসি তার না যত দুঃখ করুন তারপরে আনন্দই আনন্দ এই অশ্রু আসলে আনন্দের অশ্রু দুঃখের অশ্রু হবে না আমাদের সিগুল সংগের কোনদিন ক্ষতি হতে পারবে না এই বিশ্বাস আমাদের রাখতে হবে তাই কথাকে বিশ্রাম দিতে হবে কারণ বেশি দীর্ঘায়ু করব না শরীর আমারও ভালো না আপনাদেরও ভালো না তিন দিন ধরে আপনারা এখানে অনেক কষ্ট স্বীকার করেছেন তবুও বলছি যত কষ্ট হোক আমাদের কথা শুনে না গুরুদেব বলে গেছেন এখানে কিন্তু গুরুদেবের দুর্বল জায়গা ছিল গুরুদেব এখানে আসলে উৎসবের পরে অন্য আশ্রমে এতদিন থাকতেন না যতদিন এখানে থাকতেন এই যে আজকে স্বামীজি বললেন এ আমি আমার বাবা আমাদের সঙ্গপ্রধান প্রধান দাদুর মুখে শুনেছি এখান থেকে পুরো ধবলগিরি দেখা যেত যখন কর্মীরা বুক ভাসাতেন কেঁদে একটা বললেন না বলছেন পুত্র শোক সহ্য করা যায় ভক্ত সরে গেলে সহ্য করা যায় না কত ভালোবাসতেন আমাদের বলেন ভালোবাসতেন না ভুল ভালোবাসেন আমরা কি তাকে ভালোবাসতে পারি তাই সব কথার শেষ কথা তাকে ভালোবাসতে হবে তার অস্তিত্বে বিশ্বাস রাখতে হবে শ্রীগুরু সঙ্গ অনন্তকাল ছিল আছে থাকবে আমরা অন্য সম্প্রদায় কেন যাবে আমাদের মন কেন যাবে আমরা সকল সম্প্রদায়কে শ্রদ্ধা করব। কিন্তু শ্রীগুর সংগ্রামের উপরে যেন আমাদের কোনো দিনও না হয় জানবো সেদিন আমাদের সব থেকে খারাপ দিন জীবনের সব থেকে খারাপ দিন সেদিন তাই সকলে চরণে এটুকু মিনতি আপনারা প্রত্যেক বছর আসবেন এইভাবে আমাদের সহযোগিতা করবেন যত কষ্ট হোক আমরা আপনাদের পরিষেবা দিতে পারি না পারি আপনারা নিজের নিজেটা করে নেবেন থাকার অন্য আশ্রমের জায়গা কম অত আশা করে না এখানে যেহেতু বড় বিল্ডিং সবাই আশা করে একটু ভালো ঘর পাবে একটু কিন্তু তবু আমরা সবাইকে দিতে পারি না তাই সকলের কাছে ক্ষমা প্রার্থী আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আসেন বলে এই আনন্দ এই আনন্দ অন্য কোথায় হবে না আমি বলছি বুক বাজিয়ে বলছি এই ভুবলেশ্বরের আনন্দ অন্য কোথায় পাবেন তাই যে যতদিন পারবেন শরীর সুস্থ থাকলে সবাই আসবেন উৎসবে আমরা এই উড়িষ্যাবাসীরা আপনাদের অধীর অপেক্ষায় থাকবে উৎসবে আপনারা এসে আমাদের এইভাবে সমস্ত কর্মে পূর্ণ সহযোগিতা দিয়ে উৎসবকে সাফল্য মন্ডিত করিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছাবেন এটাই আজকে আয়রে ভাই আয়রে ভাই সবাই মিলে গুরুর নাম গাই গুরুর নাম গাই গুরু গুর গুর নাম গাই গুরু শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী গুরু চন্দ্র কি শ্রী গুরু মহারাজু কি ভুবনেশ্বর ভাজন কুটির কি মহাতৃ ধর্ম সভা কি